পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে রমাদান, যেটাকে নিয়ে বাংলাদেশের মুসলিমরা তো দূরের কথা, হিন্দুরাও আবেগে থাকে। ভালো কথা, এমন অনেক অফিস আছে যেখানে মুসলিম হিন্দুরা মিলে কাজ করে, মুসলিমরা রোজা আছে তাই হিন্দুরাও চুরি করে খায়, ওরা ওরা সম্মান করে, ওরা মনে করে যে আমার সামনের ভাই সে না খেয়ে আছে আমি তার সামনে এসে তার খিদা বাড়াতে পারবো। তা আমি এই কথাটা কেন বললাম, আমি এই কথাটা এই জন্য বললাম বুঝানোর জন্য যে এই দেশে রোজা আমরা এত আবেগ ঘনভাবে দেখি, মানে রোজা যে একটা ফরজ এটা আমরা খুব খুব সুন্দর করে অনুভব করি এবং পালন করার চেষ্টা করি। আমাদের এই পালন দেখে আমাদের দেশে যারা অমুসলিম রয়েছে তারাও এটাতে আবেগে আপ্লুত হয়ে আমাদেরকে সহায়তা করে। তাহলে নিশ্চয়ই আমরা নামাজটাকে ওইভাবে দেখিনি যেভাবে রোজাটাকে দেখেছিলাম, অথচ ইসলামের ভিত্তি পাঁচটি, প্রথমটি হচ্ছে ইন্টারেন্স, সাক্ষ্য দেওয়া, সাক্ষী না দিলে তো মুসলমানই হবে না। প্রথমটি হচ্ছে ইন্টারেন্স, আমি ঢুকলাম বা ভর্তি হইলাম, তো ভর্তি হওয়ার পরের ভিত্তি কোনটা, এই একতলার ছাদ যা দিয়ে কি দোতলার ছাদ দিছে, ঠিক আছে আগামীকালকে টেকনোলজি বের হবে চলে দশতলার ছাদ আজ হবে পরে নয়তলার তো হবে, হতেই পারে, টেকনোলজি পরিবর্তন হতে পারে না, তাই আমার এই উদাহরণ তো অকার্যকর হতে পারে, কিন্তু ইসলামের ওই হাদিস অনুযায়ী তো ইমান আনার পরেই হচ্ছে সওয়াব, ওটা তো মানে এরপরে, কারণ বছর শেষে একবার কেউ বেঁচে থাকবে তার রোজা থাকবে। আমি আজকে খুতবা দিচ্ছি শেষ করার গ্যারান্টি আছে, আপনি আজকে খুতবা শুনতেছেন শেষ করার গ্যারান্টি আছে, রমাদান যে পাবেন প্রথম রোজা, এই যে খুতবা শুনবেন নসিহত নেবেন প্রথম রোজা অবধি যে যে পৌঁছানোর তার কি কোনো গ্যারান্টি আছে, আরে আসর পর্যন্ত গ্যারান্টি নেই যারা জুমায় আসছে। তো তাহলে রমাদানকে আমরা একটা উৎসবে পরিণত করেছি, এই জন্য আমাদের এত তৃপ্তি লাগে, ভালো লাগে, মানে রোজা রেখে জোহর নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে না, মাগরিব নামাজ পড়ে না, ঈশার নামাজ পড়ে না, রোজা রেখে মিথ্যা বলে, গালাগালি করে, মারামারি করে, রোজা রেখে উল্টা পাল্টা ফেসবুকে সিনেমা নাটক দেখে অস্তমতন করে, রোজা রেখে প্রেমিকের সাথে কথা বলে ভোর রাত্রে কি দিয়ে ভাত খেয়েছো, রোজা রাখিও কিন্তু সরল বড় হয়ে গেছে, তারপরে উৎসব, কিসের উৎসব, একটা সেই রকম উৎসব, বিউটি কম, চাকরি কম, প্রেশার কম, সবাই একটা ভালো চোখে দেখে সামনে একটা ঈদ আসতেছে সেই রকম কেনাকাটা করতে হবে, ডাবল বেতন পাবে, দোকানদারের ব্যবসা বেড়ে যাবে, চাকরিজীবীর বেতন ডাবল হয়ে যাবে, কি আনন্দ নাই রোজাকে ঘুরে। যদি ইবাদত হিসেবে আমাদের কাছে গুরুত্ব পাইতো আমরা গুরুত্ব দিতাম, তাহলে তো সরাসর চাইতে বেশি সিয়াম ফরজ, আমি তো ছোট করে দিচ্ছি বলে মনে করি নাকি, আমি বলছি যে সিয়াম কার উপরে ফরজ, কেন ফরজ, সিয়াম তো যে লোকটা সাক্ষী দিছে আল্লাহ ছাড়া মাবুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রেরিত বান্দা এবং রাসূল, এটা যে সাক্ষী দিছে এবং যে দিনে পাঁচবার সতেরো রাকাত নামাজ পড়ে, সিয়ামটা তো তাকে মুত্তাকি করবে, আরো ফরজদার করে দেবে, সলাতকে মুসলমান রাখবে, সাক্ষী দিয়ে মানুষ মুসলিম হবে, সলাত প্রতিষ্ঠিত করে মানুষ মুসলমান থাকবে, বছর শেষে একবার রোজা রেখে মানুষ ইমানের পরিচয় দিবে, প্লাস ওর ফরজদারিতা বাড়াবে, এটাই তো প্রসেস, এটাই কি প্রসেস, কিন্তু এই প্রসেস শুধু একটা আনন্দ উৎসব রীতিমতো কালচারে পরিণত হয়েছে, রমাদান গরিব মানুষ রোজা রাখে না, রিক্সা চালক রোজা রাখে না, ভ্যান চালক রোজা রাখে না, ডাব বিক্রেতা রোজা রাখে না, মাঠে কাজ করা লোক রোজা রাখে না, বড় লোকের ছেলে ছেলে অসুস্থ হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে তাই রোজা রাখে না, দশ বারো বছরের বাচ্চা তাই রোজা রাখে না, মা রোজা রাখে না নতুন বিয়ে হয়েছে, নতুন বউ রোজা রাখে না নতুন বিয়ে হয়েছে, ছেলে রোজা রাখে না মাত্র বিয়ে করছে, কিভাবে নিজেকে সম্মত রাখবে, কত রিজনে রোজা ভাঙে, রিজন আছে উৎসব কালচার একটু ভঙ্গ করলেই চলে, সমস্যা কালচার না তো, কালচার একটু ভঙ্গ হতেই পারে, কালচার একটু ভঙ্গ হতেই পারে, নতুন জামাই বেচারা জামাই মানুষ
শাশুড়ি নিজেই চুরি করে রান্না করে খাওয়াচ্ছে সবাইকে বলতেছে একজন আছে অন্ন বোঝানো রোজা খায় না না তোরে কে কইছি আসলে দেহ মিয়া খায় না এটাই বাস্তব এটাই বাস্তব তো রোজা এত গুরুত্বপূর্ণ ভাবে আমরা দেখি ইবাদত হিসেবে কতটুকু দেখি আল্লাহই ভালো জানে যারা 75 সালাত আদায় করে রোজাকে কন্টিনিউ করে আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন আমিন যারা রোজা রাখবে সালাত আদায় করে না আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন আর আমার মতো যারা বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা অনেক কিছু ভুলে যাই নিজেরাই করতে পারি না আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখুন আমিন এক জায়গায় দায়িত্ব নিয়ে আসছি কথা বলার জন্য যদিও আমি জানি আইয়ুল্লাযিনা আমাদের কথা বলুন না না আল্লাহ বলেছে হে ইমানদাররা তোমরা কেন এমন কথা বলো যে তোমরা নিজেরা করো না কবুরা মাক্তার ইনদাল্লাহি তাকুন মা লা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হচ্ছে তুমি এমনটা মানুষকে বলো অথচ নিজে এমনটা করো না তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এসে যেতে দাঁড়াইছি কিছু কথা বলবো আমাকে বাদ দিয়ে বলবো না আগে থেকে বলবো আমি এতটুকুই ভিন্ন আজকে যে আমার বলার পার্ট মানে আজকে বলার দায়িত্ব আমার শোনার দায়িত্ব আপনাদের এতটুকুই ভিন্নতা এছাড়া আপনার আর আমার কোনো পার্থক্য নেই এই কথাগুলো আমার জন্য আপনার জন্য আমাদের জন্য এখান থেকে কেউ বাদ পড়বে না সামনে রমাদান মাস আসতেছে রমাদান একমাত্র মাস যার নাম ধরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم رمضان ماش এতে নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট মানে রমাদান এমন এক মাস এই মাসে নাযিল করেছে কোরআন الذي انزل فيه القران যারা বলে শবে বরাতের রাতে কোরআন নাযিল হয়েছে তারা কোরআনের এই আয়াতকে অস্বীকার করে আমি নাম ধরে বলবো না এদেশের প্রখ্যাত আলেমরা প্রখ্যাত বলতে আমি এই দেশের মানুষ যাকে প্রখ্যাত বলে সেই হিসেবে প্রখ্যাত বলেছি তবে আমার কাছে তারা প্রখ্যাত নয় এদেশের সমষ্টিগত মানুষ যে মানুষকে বেশি মানুষই শুনে সে হচ্ছে প্রখ্যাত আলেম এদেশের মানুষ যে মানুষের ওয়াসে বেশি মানুষ আসে খুতবায় বেশি মানুষ আসে লেকচারে বেশি মানুষ আসে যার সাথে বেশি মানুষের ছবি তোলে যার ওয়াজ বেশি মানুষের শেয়ার করে যার ওয়াজ বেশি মহিলারা শুনে পুরুষরা শুনে যুবকরা শুনে সে হচ্ছে প্রখ্যাত আলেম এবার হোক সে মারহাবা এরকম করুন হোক সে এক চেটিয়া সবাইকে কাফের বলুক হোক সে সারাদিন জাল জয়ীফ নিয়ে মারামারি করুক হোক তাকে কোনো কিছু জাল জয়ীফ বললে সে বোখারিকে বলে যে বোখারির কথা কি কোরআনে আছে নাকি এভাবে প্রশ্ন করা শুরু করে প্রশ্ন দিয়ে প্রশ্নের সমাধান চায় সে প্রশ্নের বদলে প্রশ্ন করে উত্তর দেয় না যতই এরকম হোক না কেন তাদের মতো মানুষরাই বলে শবে বরাত কোরআন নাজিল হয়েছে এই আয়াতটি শবে বরাত তো বলাই আছে শাহরু রমাদান এই শাবান মাসে রমাদান হয় না হতে পারে কারণ মঙ্গলবারে জুমা হলে আমি কিছু করতে পারবো মঙ্গলবারে যদি কারো শুক্রবার হয় আমি কিছু করতে পারবো মঙ্গলবারে যদি কেউ খুতবা পড়ায় দুই রাকাত নামাজ পড়ে বলে যে জুমা করছি আমি কিছু করতে পারবো না করার ক্ষমতা রাখি আমি এতটুকুই বলে রাখতে পারবো ভাই এটা মঙ্গলবার জুমা বহুত বৃহস্পতি শুক্র শুক্রবার আমি এতটুকুই বলতে পারবো তো অতটুকুই বললাম যারা সবে বরাতকে কোরআন নাজিলের মাস বলে ভাগ্য রজনী বলে তাদেরকে বলবো যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল ফিহিল কোরআন আল্লাহ বলছে যে রমাদান মাস এতে কোরআন নাজিল করা হয়েছে যার মধ্যে রয়েছে মানুষের জন্য হিদায়াত এবং সুস্পষ্ট নিদর্শন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কাজেই ফামান শাহিদা মিনকুম তোমাদের মধ্যে যে লোকটা রমাদান মাসে উপস্থিত হবে মানে রমাদান মাস এসেছে আর তুমি জীবিত আছো এটাই বলছে ফালিয়সুম সে যাতে সিয়াম পালন করে বা রোজা রাখে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ আচ্ছা আচ্ছা রমাদান মাস একটি সম্মানিত মাস
এই মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছেন আর বিশেষ করে এই মাসে আল্লাহ একটি ইবাদত বান্দাদের জন্য নির্ধারণ করেছেন তা হলো সিয়াম তার মানে রমাদান একটা মাসের নাম বুঝুন না এই কথা রমাদান একটা কি মাসের নাম যেমন ইংরেজিতে মাস আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বাংলাতে বৈশাখ জ্যৈষ্ঠ এসব থাকে হ্যাঁ আরবিতে শাবান রমাদান এগুলো হচ্ছে মাসের নাম কিসের নাম মাসের নাম যেমন আজকে শুক্রবার শুক্রবার একটা ইবাদত পাঁচটা ইবাদত আছে যেটা কম্পালসারি ফজরের দুই রাকাত কম্পালসারি একটা ইবাদত জোহরের জুমা দুই রাকাত খুতবা দিয়ে একটা ইবাদত আসরের চার রাকাত একটা ইবাদত মাগরিবের তিন রাকাত একটা ইবাদত ঈশা চার রাকাত একটা কম্পালসারি অনিবার্য এরকম একটা ইবাদত রয়েছে আজকে ঠিক একইভাবে রমাদান মাস এই মাসে আল্লাহ একটা ইবাদত নির্ধারণ করেছে যে এই পুরো মাস যত মানুষ বেঁচে থাকবে সুস্থ থাকবে কোনো অসুবিধায় থাকবে না কোনো ওজর থাকবে না এরা এই পুরো মাস সিয়াম পালন করবে বা বাংলাতে বলতে বা ফার্সিতে বলতে রোজা রাখবে